মোট কতজন আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সভাপতি রাহুল গান্ধীজি উনি আছেন, ওনার ওই সমাবেশে যাতে সার্থক হয়ে উঠে, সুশৃঙ্খল রাখা যায়, একটি পার্টিকুলার ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টকে দেখে এনে আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি। আর এর মধ্যে কিছু সংখ্যক কিছু না যারা নেতৃত্ব আছেন এখানে, মোটামুটি ভালো সংখ্যক বিজেপি সিপিএম এবং আইপিএফটি থেকে আমাদের দলে যোগদান করেছেন। যারা এখানে উপস্থিত আছেন তাদের হাতে পতাকা তুলে দেবেন আমাদের দলীয় নেতারা। এটাই আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা আশাবাদী রাহুল গান্ধী যে এই সমাবেশে হাজার হাজার উপস্থিতি হবে, বিশেষ করে আমরা যারা ইন্ডিজিনিয়াস এবং ইন্ডিজিনিয়াস বেস যারা রিজনাল পার্টি আছে তারাও সমর্থন করেছে আমাদের দাবি দাওয়া নিয়ে কংগ্রেসকে, যেমন এমএসসিএবি ওনাদেরকেও আমরা আহ্বান রাখছি যে যে দলই করুক আমাদের সমাবেশে উপস্থিত থাকবেন। এটার উদ্দেশ্যে আজকে আমরা একটা এস্টিমেট করেছি কত কি গাড়ি লাগবে, কতজন আসবে, কোন কনস্টিটিউয়েন্সি থেকে কতজন আসবে। আমরা 20টা আউট অফ 60 অ্যাসেম্বলিস 20টা আমরা প্রত্যেক লিডার এসছেন এখানে। আর পাশাপাশি জেনারেল কনস্টিটিউয়েন্সিতেও আমাদের ইন্ডিজিনাস পিপুলরা আছেন, তাদের জন্য কি করতে পারি ওই এলাকার লিডাররাও এসছে। আমরা আশাবাদী এবং আমাদের প্রদেশ লেভেল থেকে ওনারা আলাদাভাবে প্রেস মিটিং করবেন, প্রচারে নামবেন, ওনারাও সক্রিয় সব ডিস্ট্রিক্ট সব ব্লকে। তো আমাদের রাজ্য স্তরে যারা এখানে এসটি ডিপার্টমেন্টের লিডার সবাই আছে। আমি প্রথমে পরিচয় দিচ্ছি, ফরমার XML গজেন্দ্র বন চৌধুরী, উনি এসটি ডিপার্টমেন্টের সদস্য তথা টিপিসিসির সেক্রেটারি। আমি দীনেশ দেববর্মা, টিপিসিসির জেনারেল সেক্রেটারি, এসটি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান। উনি জেনারেল সেক্রেটারি সিদ্ধান্ত দেববর্মা, উনি টিপিসিসির সদস্য এবং চেয়ারম্যান এসটি ডিপার্টমেন্টে সচিত্র দেববর্মা, উনি ভাইস প্রেসিডেন্ট টিপিসিসির ভাইস চেয়ারম্যান টিপিসিসির সদস্য পথে অশোক মিত্র কারবারি, উনি টিপিসিসির সদস্য এসটি ডিপার্টমেন্টের ভাইস চেয়ারম্যান। এই চিত্তরঞ্জন দেববর্মা উনিও সদস্য সরতল। আমাদের দলীয় স্তরে এটা আলোচনা চলছে, এটা অফিসিয়ালি কোনো ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত আমরা এটা ডিসক্লোজ করতে যাচ্ছি না। আমাদের হাইকমান্ড যাকে পছন্দ করেন আমরা মেনে নেই, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা নির্বাচনে লড়ব এবং আমাদের সব কর্মী নেতারা সক্রিয়, আমাদের মধ্যে কোনো দলীয় মতানৈক্য নেই। সিডম সাহেবের কাছে একটা প্রশ্ন, আপনারা মহারাজকে সবাই উপজাতিরা চাইছে, আপনার একজন এসটি সেল থেকে আপনার কি মতামত? দেখুন, আমার মতে মহারাজকে আমরা সবাই ভালোবাসি, শুধু এসটি না ইভেন সমস্ত অংশের জনগণ সবাই ভালোবাসি। এখন মহারাজকে চাইছেন অনেকেই, অনেক মিডিয়াতে এটা ফলাও করে লেখা হয়েছে যে মহারাজকে পূর্ব আসনে সিট দেওয়া হবে, কিন্তু যেহেতু আমাদের AICC যিনি অধ্যক্ষ বা প্রেসিডেন্ট রাহুলজি উনি যাকেই করবেন তাকে আমরা মেনে নেব, এখন টিল টুডে আমরা মহারাজকেও বলতে পারবো না
বা যে কোনো কাউকে বলতে পারবো না, এটা আমরা আমাদের এআইসিসির প্রেসিডেন্ট যাকে নির্বাচিত করবেন আমরা তাকেই মানব। আপনাদের তরফ থেকে কোনো প্রপোজাল থাকবে এআইসিসির কাছে? আমাদের তরফ থেকে সেরকম আমাদের নেই, তবে তবে মানে কি এইখানে যে রাহুলজি যদি মনে করেন আমাদের মধ্যে থেকে বা আমাদের মরাস প্রদীপ কিশোর ডেভেলপমেন্ট ওনাকে যদি করেন তাতে আমি একটা কথাই বলেছি যে আমাদের কোনো আপত্তি নেই। একটা শোনা যাচ্ছে যে মহারাজ দাঁড়াতে চাইছে না, আপনারা কি ওনাকে রিকোয়েস্ট করবেন? যদি হয় তাহলে কেউ চায় বা চায় না, চায় না আমি প্রথমে বলেছি যদি রাহুলজি যদি মনে করেন যে না উনিই হবেন মহারাজে হবেন তাহলে আমাদের বক্তব্য বলার কিছু নেই। আচ্ছা এই 20 তারিখের যে জনসভা তাতে কীরকম লোক আশা করছেন আপনার? দেখুন এই মুহূর্তে আমরা তো গত 30 জানুয়ারি যে খুমুলুঙে আমাদের জমা জনসমাবেশ হয়েছিল সেই সেই হিসাবে নিরীক্ষেই আমরা যদি বলি তাহলে তো সেখানে আমরা 20-25 হাজারের লোক আমরা আশা করি, তার থেকে আরও বেশি হতে পারে। আজকে সেই জন্যেই আজকের আমাদের মিটিংটা সেটাকে অ্যাসেস করার জন্যে সমস্ত ট্রাইবাল লিডারদেরকে মানে ইন্ডিজিনাস লিডারদেরকে নিয়ে আমরা আজকে মিটিংয়ে বসেছি। অন্য অন্য যারা ইন্ডিজিনাস লিডার রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এই বিষয়ে? অন্যান্য ইন্ডিজিনাস লিডার বলতে আপনি কাকে বুঝাচ্ছেন? অন্যান্য পার্টিগুলো যারা রয়েছে, অন্যান্য পার্টির সঙ্গে আমাদের মহারাজাই উনি চালিয়েছেন, দিল্লিও গিয়েছেন, তারা দিল্লি থেকে ফেরত হয়েছেন, ওনারা মহারাজা হয়তো বা কাল পরশু উনি আসতে পারেন, তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সামনের নির্বাচনে আপনাদের কী কী ইস্যুতে আপনারা লড়াই করছেন? দেখুন এক নম্বরটা আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, তদুপরি আরেকটা আছে ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, এরপরে এডিসিকে আরও ক্ষমতায়ন দেওয়ার জন্য আমাদের দাবি থাকবে, মূলত এগুলি থাকবে আমাদের দাবি।